ক্লাস 12-এ ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। অর্থাৎ এর আগে আমরা রাধাকৃষ্ণন কমিশন আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক শিক্ষা কমিশন। এবং এখান থেকে আমরা টোটাল 8টি 8 মার্কের কোশ্চেন পড়ব। টোটাল 8টি বলছি, টোটাল 3টি 8 মার্কের কোশ্চেন পড়ব, এবং তারপরে আমরা এসএকিউ এবং এমসিকিউ কোশ্চেনগুলো এখানকার আমরা দেখে নেব। তাহলে এই প্রথম 8টি ব্রড কোশ্চেন কি হবে এখানে দেখে নিই। একটা হচ্ছে যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে মুদুলিয়ার কমিশনের সুপারিশগুলো কী কী। দ্বিতীয় হচ্ছে মুদুলিয়ার কমিশনের মধ্যে শব্দ প্রবাহ ও বিদ্যালয় গুচ্ছ ধারণাটি ব্যাখ্যা করা। তৃতীয়টা হচ্ছে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এই 3টি কোশ্চেন আমরা এই কমিশন থেকে আলোচনা করব, এবং তারপরে আমরা এসএকিউ এবং এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করব। তাহলে চলো, প্রথম যে কোশ্চেনটি রয়েছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে মুদালিয়ার কমিশনের সুপারিশ, সেই কোশ্চেনটি আমরা দেখে নিই। তাহলে এখানে যদি আমরা মাধ্যমিক শিক্ষা দেখি, তাহলে আমরা প্রত্যেকেই জানি 1952 সালে ডক্টর লক্ষ্মণ সাঁই মুদালিয়ার নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়। এবং তিনি বিশেষ করে এই মাধ্যমিক শিক্ষা কমিশন কেবলমাত্র মাধ্যমিক শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দেয় এবং মাধ্যমিক শিক্ষার উন্নতি এবং মাধ্যমিক শিক্ষার যেগুলো ত্রুটি রয়েছে সেগুলো সংস্কারের উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা কমিশন গ্রহণ করা হয়। এখানে অনেকগুলো সুপারিশ মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পর্কে দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম কয়েকটা যে সুপারিশগুলি রয়েছে সেই সুপারিশগুলি আমরা আলোচনা করব। প্রথমত রয়েছে স্বয়ং সম্পূর্ণ শিক্ষাস্তর গঠন, অর্থাৎ একটা পরিপূর্ণ শিক্ষাস্তর গঠন করতে হবে মাধ্যমিক শিক্ষাকে। এই জন্য এখানে বলেছে মাধ্যমিক শিক্ষাকে একটি স্বয়ং সম্পূর্ণ শিক্ষাস্তর রূপে তুলে ধরা হলো এই শিক্ষার অন্যতম লক্ষ্য। তারপরে গণতান্ত্রিক সুনাগরিক সৃষ্টি, অর্থাৎ আজকের যে ছেলেমেয়েরা মাধ্যমিক শিক্ষায় রয়েছে তারাই কিন্তু ভবিষ্যৎ কালের এই দেশের নাগরিক। তাহলে ওদেরকে অবশ্যই তাদেরকে সুনাগরিক করে গড়ে তুলতে হবে, এবং তার মধ্যে যাতে গণতন্ত্রের যে নিয়মগুলো সেগুলো স্পষ্টভাবে ফুটে ওঠে, সেই জন্য তাদেরকে গণতান্ত্রিক সুনাগরিক সৃষ্টি করতে হবে। এই জন্য এখানে বলেছে যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হলো দায়িত্ব কর্তব্য পরায়ণ আদর্শ গণতান্ত্রিক নাগরিক সৃষ্টি করা, তাই পাঠ্যক্রম রচনা এই বিশেষ বিষয়ে সজাগ থাকা প্রয়োজন। তারপরে শিক্ষার্থীর ব্যক্তি সত্তার বিকাশ সাধন, অর্থাৎ প্রত্যেকটি শিশুর প্রত্যেকটি শিক্ষার্থী প্রত্যেকটি স্টুডেন্টের যে পার্সোনালিটি রয়েছে, যে চরিত্র রয়েছে, সেটা যাতে উপযুক্তভাবে গঠন করা যায়, এই জন্য বলেছে যে উপযুক্ত ব্যক্তিত্ব গঠন ও চরিত্রবান মানুষ তৈরি করা হলো শিক্ষার অন্যতম লক্ষ্য। জাতীয় সম্পদ বৃদ্ধি, জাতীয় সম্পদ অর্থাৎ প্রত্যেকটি শিক্ষার্থী যারা আজকে পড়াশোনা করছে তারাই কিন্তু ভবিষ্যতের কারিগর, বা ভবিষ্যতে আমাদের দেশের উন্নতির কাণ্ডারি, বা তারাই কিন্তু ভবিষ্যতের দেশ গড়ার কারিগর। তাহলে এক্ষেত্রে তাদের যে বর্তমানে প্রস্তুতি পর্ব অর্থাৎ শিক্ষাকাল, সেটা অবশ্যই ভালো হওয়া জরুরি। এই জন্য বলছে যে দেশের জাতীয় সম্পদ বৃদ্ধি করতে কমিশন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবিকা জীবনে জীবিকা অর্জনের উপযোগী শিক্ষাদান করার পক্ষপাতি ছিল, যাতে তারা এক সমৃদ্ধশালী ভারত গঠনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে। অর্থাৎ এখানকার মূল যে কথাটি ছিল সেটা হচ্ছে যে শিক্ষার্থীদেরকে এমনভাবে শিক্ষা দিতে হবে তারা যাতে এই শিক্ষার উপর ডিপেন্ড করে ভবিষ্যৎ কালে বা পরবর্তীকালে জীবিকা অর্জন করতে পারে, সেই বিষয়টিকেও এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে নেতৃত্বদানের ক্ষমতার বিকাশ, অর্থাৎ সমাজে লিড করার ক্ষমতা বা মানুষকে সুপরামর্শ দেওয়ার ক্ষমতা বা সবাইকে নিয়ে চলার যে ক্ষমতা, সেটাকে সুনেতৃত্বদানের ক্ষমতার কথা বলা হয়েছে। এখানে কি বলেছে, বলেছে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে সুনাগরিক সুনেতৃত্বদানের অধিকারী মানুষ তৈরি করতে মাধ্যমিক শিক্ষার দুটি লক্ষ্য। একটি হচ্ছে কি, এই শিক্ষা গণতান্ত্রিক নাগরিকতার বিকাশ ঘটাবে, আর দ্বিতীয়ত মাধ্যমিক শিক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের শিক্ষা নিতে হবে। অর্থাৎ এই যে কমিশনটা ছিল আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশনের একটা গুরুত্বপূর্ণ সুপারিশ হলো নেতৃত্ব দান, এবং এই নেতৃত্ব দান বলতে তিনি গণতন্ত্রের সুনাগরিক গঠনের কথা বলেছে। এবং আরেকটি এখানে গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা হচ্ছে যে মাধ্যমিক শিক্ষা হবে কি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের একটা পূর্বে শিক্ষা বা প্রস্তুতি শিক্ষা, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগের যে শিক্ষা ব্যবস্থা বা প্রস্তুতি যে শিক্ষা ব্যবস্থা সেটাই হবে মাধ্যমিক শিক্ষা।
তারপরে বলেছে গণসংস্কৃতির পুনরুজ্জীবন। গণসংস্কৃতির পুনরুজ্জীবনকে আমাদের যে সংস্কৃতি রয়েছে তাকে ধরে রাখা এবং তাকে জীবিত রাখা, এক কথায় সংস্কৃতির সমৃদ্ধির পরিচয়। তাই শিক্ষার্থীদের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটানো যার দ্বারা দেশ সমৃদ্ধশালী হতে পারে। অর্থাৎ এটাকে আমরা খুব সহজে বলতে পারি যে কালচার প্রিভেনশন বা কালচার রিটেনশন, অর্থাৎ আমাদের যে সংস্কৃতি রয়েছে সেটা ধরে রাখতে হবে, এবং সেই ধরে রাখাটা আমরা কার মাধ্যমে ধরে রাখবো, সেটা আমরা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে পড়ানোর মাধ্যমে, তাদের মধ্যে আগের বিষয়গুলো জমা করার মাধ্যমে, বা তারা আবার তাদের পরবর্তী প্রজন্মকে বা পরবর্তী জেনারেশনকে পড়াবে, এভাবে কিন্তু আমরা আমাদের সংস্কৃতিগুলোকে বাঁচিয়ে রাখি। তারপরে মানবিক গুণাবলীর বিকাশ, মানুষের কতগুলি গুণ রয়েছে মানবিক গুণ, সেই গুণগুলিও কিন্তু এই শিক্ষার্থীদের মধ্যে রাখতে হবে। এই জন্য বলেছে যে সৃজনশীলতা, সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি, উৎসাহ, কর্মপ্রবণা প্রবণতা প্রভৃতি যে মানবিক গুণগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনে তৈরি করতে হবে, যাতে তারা খুব সহজভাবে মসৃণভাবে নিজের জীবনটা পরিচালনা করতে পারে। তারপরে ধর্মনিরপেক্ষ মনোভাব গঠন। ধর্মনিরপেক্ষ মনোভাব গঠন কি, যে প্রত্যেককে প্রত্যেকটি ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং নিজের নিজের ধর্ম সে পালন করার পূর্ণ স্বাধীনতা পাবে। বোঝা গেল? অর্থাৎ এখানে কেউ কারো ধর্মের বাধা সৃষ্টি করবে না, প্রত্যেকে নিজের নিজের ধর্ম পালন করবে এবং অপরের ধর্মের প্রতি যথেষ্ট শ্রদ্ধাবোধ রাখবে। এটাই এখানে বলা হয়েছে যে এমন ভাবে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা করা হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে উদার ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবোধ সৃষ্টি হতে পারে। বুঝা গেল? মানে নিজের ধর্ম পালন করার সঙ্গে সঙ্গে অন্যের ধর্মের জন্য যাতে কোনো রকম বাধার সৃষ্টি না হয়, সেরকম করে মাধ্যমিক শিক্ষায় বিষয়গুলো রাখতে হবে যাতে শিক্ষার্থীরা সেই রকম মানসিকতায় তৈরি হয়। বুঝা গেল? তাহলে এই ছিল কয়েকটি তোমাদের মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে মজুরিয়া কমিশনের সুপারিশ। এই তিনটি কোশ্চেনের মধ্যে তোমরা পরীক্ষায় অবশ্যই একটি কোশ্চেন পাবে, ঠিক আছে? তাহলে তিনটি যদি তোমরা গ্রুপ বি থেকে করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই এখান থেকে তিনটি কোশ্চেন পড়তে হবে। তোমরা যদি এই জাতীয় শিক্ষানীতি 1986 এবং মাধ্যমিক শিক্ষা কমিশনে এই দুটো যদি কমপ্লিট করো তাহলে এখান থেকে কিন্তু তোমরা দুটো কোশ্চেন অবশ্যই পাবে, ঠিক আছে? তাহলে চলো পরের বিষয়টা আমরা আলোচনা করবো পরের দিন ক্লাসে। আজকে যে যারা যারা ক্লাসটা করলে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ, এবং তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও যে ডিসক্রিপশন বক্সে আছে, বক্স আছে সেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে জয়েন করতে পারো।